ନମସ୍କାର ଲଭ୍ ୱିଥ୍ ଆଷ୍ଟ୍ରୋଲୋଜିର ଏହି ଅଧ୍ୟାୟକୁ ଆପଣମାନଙ୍କୁ ପୁଣି ଥରେ ସ୍ୱାଗତ କରୁଛି ମୁଁ ଆନୀ ଶତପଥୀ ଝଡ଼ ଝଞ୍ଜା ବାତ୍ୟା ପବନ ଯେତେ ଯାହାକିଛି ଆସିଲେ ମଧ୍ୟ ପକ୍ଷୀଟିଏ ନିର୍ଭୟରେ ଗଛ ଡାଳରେ ବସିଥାଏ ଯେ କାରଣ ତାହାକୁ ତା'ର ଡେଣା ଉପରେ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଭାବରେ ବିଶ୍ୱାସ ଥାଏ तपाईँ जति विश्वास कथा उठे विश्वास सब क्षेत्र क्षेत्रले आवश्यकता रहिले भल रिलेसनसिप हौ बाज लफको लिड गरेर हौ तपाईँ सही विश्वासको नै आज अब आलोचना आलोचन अंशग्रहण गरेको आज आम सहित उपस्थित अहिले डक्टर भवानी शंकर महापात्र सर कार्यक्रम आपमु पूर्व स्वागत गरु नमस्कार नमस्कार सर कहली किर हो जाए से लव हो होगा मा आरेन् म्यारेज हो उभय को पसंद करती बाहर वर्ष बहुत भल भाव कटिजाए कि धीरे धीरे कोड़ ना से कौटे शब्द जमी कहली विश्वास से विश्वास अभाव रहे मनमालीन मा, कि बेले बेले बहुत खराब अवस्था आसीय बहुत खराब परिणति आसी था डिभर्स आड़ कोई से जो विश्वास अभाव ता ग्रह नक्षत्र प्रभाव रू निश्चय ভাগৱতৰ গোটেই সুন্দৰ কথা কোৱা যায় সবুৰি মূলৰে অটৈ বিশ্বাস কহ অৰক্ষিত দাস তুমি সবুৰ মূলৰে হ'ল বিশ্বাস ফেথ গ্ৰজ ইট ইউজেছ বিশ্বাসৰ অভিবৃদ্ধি হু তাক ব্যৱহাৰ কলে বিশ্বাস কেমি আমি জানিবা জাকৰ আম প্ৰতি বিশ্বাস অঁ কেতিয়া ট্ৰষ্ট অঁ যদি আমি তুমি ব্যৱহাৰ কৰিব তোমাক জীৱনত আজমেইবাং আপোনাই তোমাক আমি পৰীক্ষা কৰিব ত'লে আমি জাণিবা বিশ্বাসৰ আধাৰ কেতে বিশ্বাস

বিশ্বাস যি কথা কৈজ ই জীৱনসাধীত আমাৰ জীৱন কাটিব

अगेन नमस्कार के कहो चंती नमस्कार ये कुछ कुछ दीपक कुमार दास कहो तले आगे दीपक कुमार दास कहो चंती कोट कहो चंती आगे क्या कितना पड़ा तो जिला का तो कुछ कहाँ आगे कौन रोहित जी अपन करो प्रश्न कौन जानी बाकी चाहो चंती तो बड़ा हम तो लागू करते आ कौन जानी को चाहो चंती बाहर हो पैन

অনুরাধা নক্ষত্র বিছারা আসি সতেরো বাই আঠ এবং বৃষলগ্ন এ বৃষলগ্ন সন্ধ্যা সাতটার আটটা সাত ঘণ্টা তিরিশ মিনিট বলে ধরছি আভরেজ তেমনি বৃষলগ্ন মু যদি দেখবি তাহলে সাত ঘণ্টা চালিশ মিনিট পর্যন্ত সাত ঘণ্টা আপনার চলিশ মিনিট পর্যন্ত বৃষলগ্ন রাজ্য সাতটা চালিশ পর্যন্ত সাতটা চালিশন লগ্ন আসব যেহেতু সাতটার আটটা কুমার সাতটার সাতটা চাশ পর্যন্ত আমি ধরি কনফর্ম বৃষলগ্ন অত ঘন্টা তিরিশ মিনিট তেমন আমি বৃষলগ্ন হিসাব যাওয়া তেমনি বৃষলগ্নাই সপ্তমরে মঙ্গল এবং চন্দ্র রয়েছেন এবং জাতকের মুখু তৃতীয় রাহু রইচি যেহেতু সপ্তম স্থানের মঙ্গল রয়েছে সপ্তম স্থানের মঙ্গল রয়ে জাতকের মঙ্গল দোষ রাচ্ছি মঙ্গল দোষ ববাহ বিলম্বর গোটে প্রমুখ কারণ যে বিবাহ হয়ে পুনা না প্রস্তাব আসি ভাঙ্গি যাচ্ছি এইভাবে সমস্ত সমস্যা মঙ্গল দোষ কারণর জাতকের সৃষ্টি হাওছে এবং এ যদি বিচারক নেবা তাহলে জাতকের বহ যথেষ্ট বহ বয়স গড়ি গলা বিবাহত বয়স যদি দেখিব বৰ্তমান গঢ়ি ব্যস্ত ব্যস্ত হৈ পঢ়া তুমি বিবাহৰ গোটেই সংযোগ ৰচিছে মই এই জাতক ধ্ৰুব ভাৱেৰে কয়ি দৃঢ় ভাৱৰ কয়ি জাতক সংযোগ বিবাহ আছিল কিন্তু সংযোগ গুড়িক যোগগুড়িক পূৰ্ণ যোগেৰে পৰিৱৰ্তিত হৈ পাৰি নাই

পূর্ণযোগ পরিণত সেতবে হব যেত জাতকরে গোচরের করে সমর্থন করুবে বৃহস্পতি গুরুশুদ্ধি জাতকের দশা অন্তর্দশা মধ্যে সমর্থন করুবেন যেটা কি বড় কথা এবং জাতকের বিবাহ যোগ শীঘ্র বা মধ্যম বা বিলম্ব কেউ যোগ অ জাতকর জনা পড়ি কথা গুরুত্ব দে জাতকের পূর্ণযোগ অংশিক যোগ অবে যদি মুখি গোটে পূর্ণযোগ জাতকরে পঁচিশ এগারো দুই হাজার উনিশ অর্থাৎ এব নভেম্বর মাছ পঁচিশ তারিখ পরঠার গোটে পূর্ণযোগ জাতকের আরম্ভ হর এবং দুই হাজার কোটি পর্যন্ত পনেরো মই দু হাজার কোড়িয়ে পর্যন্ত এই জাতকের রেছে তেমন উনিশ মশার শেষার্ধ এবং কোড়িয়ে মশার প্রথমার্ধের যেকোন মুহূর্তের বিভাগের স্থিরীকৃত হব ঘর ঠার দক্ষিণ দিগ কিন্তু দক্ষিণ পশ্চিম নৈৰুত কোণেৰে বিবাহ স্থিৰীকৃত হ'ব যি বিবাহৰ হ'ব গোটেই জলাশয় স্থান বা গোটেই জলস্থান গোটেই দেৱালয় দেৱা দেৱী মন্দিৰ কিমান মন্দিৰ হৈ থাকিব এই জাতক জনা পিছ বহুত ভাল কথা ছাৰ ক'লে আপোনাৰ আদৌ ব্যস্ত হোৱাত নাই এই বৰষুণ শেষ সুধা হি আপোনাৰ বিবাহ হ'ব গোটেই পূৰ্ণ যোগৰ সময় আপোনালোকে আছুই ভাল সময় আছোঁ মন খুচি কৰোঁ তাৰপিছত আলোচনা আগতে এমি জাৰি ৰ কিন্তু তাৰপিছত আচলতে গোটেই কল নি যোৱা হেল্ল' अज्ञा नमस्कार के कोई चंदे वो तुमने से नहीं कोई चीज कटक से उधर है आ कटक रू कोई कौन रही ची अपनों का प्रश्न मैं मतलब विषय रे वो मैरिज विषय जाने का आ मैरिज विषय जाने का कुछ आऊँ चंदे अज्ञा चक्की विषय जाने का कुछ अज्ञा चक्की विषय जाने का कुछ आऊँ चंदे आ जन्म तारीख कौन

এজ এজুকেশন হলে জাতকর সম্ভব কর্ম কারণ এ জাতকের শুক্র এবং বৃহস্পতি উভয় হোক গুরু শুক্র হচ্ছেন দৈত্যগু এবং বৃহস্পতি হচ্ছেন দেবতা মান গুরু যেহেতু বৃহস্পতি শুক্র পরস্পর দৃষ্টি বিনিময় রয়েছে শুক্র রয়েছেন মেষরে বৃহস্পতি রয়েছেন তুলারে এবং উভয়ঙ্ দৃষ্টি বিনিময় রয়েছে তেমন শিক্ষা ক্ষেত্রের কর্মযোগ জাতক অত্যন্ত অনুকূল তেম কর্মযোগর যদি আমি সময়সীমা দেখবা তাহলে জাতকের বর্তমান দশা বিচার করা পড়ব বর্তমান রাহু মহাশ চালু মহা দশে বর্তমান চাল জাতকের রাহু শুক্র এবং এ পরে আসবে রাহু রবি রাহু রবি নজার কোড়িয়ে মশা পরে আসবে ন দুই দুই হাজার কোড়িয়ে জানুয়ারি দুই হাজার একুশ পর্যন্ত রাহু রবি জাতকরে গতি করবে এই রাহু রবি যেত চালিব এই পিরড কর্মযোগর যথেষ্ট সম্ভাবনা রয়েছে তেমন দুই হাজার কোড়ি মাসা জানুয়ারি পরে এ জাতকের কর্মযোগ স্যার বিবাহ কর্মপ্রাপ্ত হব বিবাহি দেখিবা বিবাহ বৰ্তমান বিবাহ অপেক্ষা কৰিব পাৰিব অতি কম ৰে বিবাহ জাতক অনুযায়ী অধেইবৰ্শ ৰূ তিনি বৰ্ষ প্ৰতীক্ষা কৰিব পাৰিব পাখা পাখি আমি কৰি পাৰিবা দুই হাজাৰ একৈশ এপ্ৰিল বা মে পৰ ঠাৰ দজাৰ বাইশ মচহা মে বা জুন মধ্য বিবাহীকৃত হ'ব একৈশ ৰু বাইশ গোটেই বস্তু অপেক্ষা কৰিব মানে নিহেতি ভাল ভাৱে বহুত ভাল কথা প্ৰথমে পুৰা আপোনাৰ হ'ব आज जमी मनपसंदर चाकरी चाहूँ सेम तापर जा बहु हम बहुत स्मूथली आपंकर पुअर लाइफ टी अति हाब बहुत बहुत धन्यवाद आमको कल कर सर जमी आलोचना करूँ विश्वास शब्द को नहीं कि ग्रह नक्षत्र जमें जाणीपरवा कि गोटे पुअर जतकर आम जापर झीर जतक रू जापर कि से केस्य भरोसा योग्य बोली निश्चय जन्म जककर जन्म कुंडली যদি গুরু জাতকরে ভাল স্থিতি থাকে কেন গুরু হোক গোটে দূরদৃষ্টির গ্রহ রবি হোক আত্মকারক গ্রহ মানুষের মন বিভিন্ন প্রকার কথার হচ্ছে পাঁচ মন পঁচিশ প্রকৃতি তেমন প্রকৃতি বা নেচর লোক অলগা অলগা মন অলগা অলগা বা কো লোক কেউ মাইন্ডে কেউ মুড রে তাকে ঠোরে বা কষ্ট কিন্তু আত্মা আত্মা সমস্ত গোটিয়ে যা আত্মার অনেক যেটা হৃদয় সেটা মনুষ্য পরিপ্রকাশ করে অনেক সময় আমি দেখু অনেক ব্যক্তিবিশেষ সে মানে তাঁর ব্যবহার যা সেভাবে ব্যবহার করতে না অন্য মানুটা আপ্রিসেসন পাই ভাল পাই অভিনয় করতে ছড়া জিন্তু ছলনাটা বেশি দিন রহব না ছড়া দিন পরে অটোমেটিকা জনা পড়ি কেন মানুষের যে মূল প্রবৃতি আ প্রকৃতি সেটা লুচে কি রক্ষি হবেনি বেশি দিন দবইকি রক্ষা হব তে যদি বাস্তবিক রবি গোটে জাতকের শুভস্থিতরে থাকে রবি হচ্ছে আত্মকারক গ্রহ যে যত্ব করে যে ম হৃদয় প্রতিনিধিত্ব করে হৃদয় কারক গ্রহ সে হচ্ছে রবি যদি জনক জাতক রবি যেকোন জাতক আমি দেখি পুঁ হো বা ঝিও হোক স্বামী স্ত্রী উভয় জান চুঁথি যে ইয়ে কে ক্লিন কেতে মানে স্বচ্ছ তাহলে জাতকের স্বামী হুম বা স্ত্রী হুম পুঁ হো বা ঝিও হো জাতকরে রবি যদি মিত্রগৃহে অবি যদি ভালো স্থিতরে অবি যদি কোণা পাপগ্রহ সহ যুক্ত হয়ে না তাহলে আমি জাঁবিয়া সে ব্যক্তি জনক খোলা হৃদয়ের জমা মাৰা লোক নোহোৱাক বহু শান্ত স্বভাৱৰ লোক আভ্যন্তৰ ভাৱেৰে কিন্তু পাৰ্ট হেৰি সেয়া তোমাৰ কিন্তু বাই হার্টলি যে কোথায় হৃদয়ের সহ ভালো লোক রবি হৃদয় কারক গ্রহ রবি যদি জাতকের ভালো স্থিতরে অনুযায়ী সে হৃদয়বান হব সেই রবি যদি জাতকের অষ্টমরে দ্বিতীয় পাপগৃহস্থ হব রাহুযুক্ত হব তাহলে মন যেমি পচাশ প্রকার কথা খেলুব হৃদয় সে লোকর পচাশ প্রকার কথা সে ক্লিন নুহ বলে আমি আলোচনা করছেন বিশ্বাস শব্দ কে ভালো পাইবার বা ম্যারেজ রে বিশ্বাসের কোণ আবশ্যকতা রয়েছে কম ইম্পর্টান এ বিষয়ে আগে কিছু আলোচনা করা কিন্তু বর্তমান গোটে কল নিয়ে যা हेलो अया नमस्कार अगेन नमस्कार के कहो चंती मु नमिता बात कहतली अच्छा नमिता कोड कहो चंती मो जगसंपुर रो कहो छी कोन रही छी आपन प्रश्न हम पई मैं झियो रो विषय टी रही छी जी। जो झियो को जी जो को को से पल्पा जी सही जगह रे विवाह रे होबो की अलग जगह रे होबो से पिला भलो पड़ियो तो

জাতক যদি দেখা ঝিউঙ্ জাতক তাঁর ঝিউঙ্ক জাতক উত্তর ভাদ্রপদ নক্ষত্র মীনরাশ ছবিশ বাই বার এবং মিথুন লগ্নের ঝিউ জন্মগ্রহণ করেছি এবং জাতকরে লগ্নর অষ্টম ভাব এইট হাউস রে বৃহস্পতি নিচস্থ অ রবি যদি জাতকের দেখবা রবি বুদ্ধ সহিত যুক্ত অত্র শনিং দৃষ্টি রয়েছে বৈবাহিক জীবন মোটামোটি কহিবি হুয়ে তো আপনার কষ্ট পারে বৈবাহিক জীবন এ জাতকের আদৌ ভাল না

অষ্টম অষ্টম অর্থ হচ্ছে গোটা স্থান আয়ু এবং মৃত্যুর স্থান হচ্ছে অষ্টম মৃত্যুস্থানের নিচস্থ হয়েছে সপ্তম অধিপতি হচ্ছে জাতকের বড় কথা রবি শনি পরস্পর দৃষ্টি অনেক তেমন ববাহ আখি বুঝি করা এ জাতক ঠিক নহ। বিবাহ ধর এ ঝিও জনক লাইক করুচি সে পিলার জাতক যদি ই সুইটেবল হুয়ে জাতকের যদি সে পুয়ের জাতকরে যদি সপ্তমাধিপতি উচ্চ থাকে এর সপ্তমাধিপতি নিচ

তাহলে সেটি রঙ্গ বর্ণ জাতি সবু আধার বিশেষে সেটি ববাহ করা যাই পারিব। কিন্তু যদি জাতক সুজু নাই তাহলে যেতে প্রাপত্তশা পিলা হো বহে সমস্যা সৃষ্টি হব তুমি এ ঝিওর জাতকের যেহেতু ভবিষ্যৎ জীবন অনেক সমস্যা রয়েছে বৈবাহিক জীবন ভাল না তেমন জাতক মেড় করে বহু মুামর্শ দেবী হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা ঝিউপ্রাই কিছু প্রতিকার মধ্যে আবশ্যক যেভাবে ভাবলে গোটি শেত পখরাজ মণি শ্বেত পুষ্পর মণি বা শেত পোখরাজ হাইট সাফেয়ার ডাণ হাত মধ্যম আঙ্গুঠি ছু মরকত মনি গোটে মরকতমণি পাঁচর ছ রাত্রী ডাণ হাত কাঁড়িআঙ্গুঠি এবং গোটিয়ে ব্রহ্মজষ্টি বৃক্ষ কুণ্ডে লগাই চন্দন সিন্দুর ধূপধীপ হলদী বর্ণর ফুল দিয়ে প্রত্যেক দিন পূজা করতু যা সমস্যা রয়েছে দূরীভূত হব বিবাহর যোগ জাতকের বিলম্ব রয়েছে বর্তমান বহ যোগ নাহি বাইশ তিন দুই কোড়িয়ে পরে জাতকের বহ সং সংযোগ আসুছে

ত্রিনব একাদশ দৌন ন শুনে বচন অর্থাৎ কন না ত্রিনব একাদশ দূন নশু কাহ বচন অনচাশ পবন সবুক মিশাই দোইন অাশ পবন যেত বয়ে যেত লোকটি জরাসীন্ন অবস্থায় থাকে জরাসীন অবস্থার শেষ মুহূর্তের জীবনর শেষ মুহূর্তে অ বার্ধক্য অবস্থায় পড়ে রইছে অনচাশ পবন বহিলা সমস্ত জাগিযে এ ব্যক্তি আব নু তেমন যেত আমি নিঃশ্বাস বিশ্বাস করুচু

বা ৰাবিড়ী বা ক্ষীৰাটি আমি পাইলোঁ বা তাক সেইবুলি প্ৰস্তুত কলোঁ আমি পালোঁ যদি সেই ক্ষীৰটাক আমি লেম্বু পকাই টাই দিয়া যায় সেই ক' কে বা ক্ষীৰাৰ ৰূপৰেখ নিপাৰিব নেভাৱে বিশ্বাস কেৱল ৰহিলে হ'ব নাই বিশ্বাস স্বতঃপ্ৰুত ভাৱে জাত হ'ব দৰকাৰ বিশল আম্প বিশ্বাস কৰো তুমাক বিচ্ছা কৰো স্বামীস্ত্ৰী কয় বহুত বিশ্বাস কৰ্তৱিক প্ৰমাণ দৰকাৰ বা অন্তৰ্শ্বাস দৰকাৰ অন্তৰবিশ্বাস ৰ নিৰ্ণয় কৰিব নিজে নিৰ্ণয় কৰি পাৰিব নাই গ্ৰহ নিৰ্ণয় কৰো যদি জাতকৰে গ্ৰহি ভাল অঁ বা ৰবি যি ৰবি আত্মকাৰক গ্ৰহ বৃহস্পতি দূৰদৃষ্টি গ্ৰহ